আসসালামু আলাইকুম ডিয়ার মেম্বার্স, আজকে র্যাপিড ওয়ার্কার্সের একটি $1-এর কাজ করে দেখাবো। তবে এখানে একটা কথা আমি বলি, অনেকে আমাকে কমেন্ট করছে আমার দুই চারটি ভিডিও ভাইরাল হয়েছে র্যাপিড ওয়ার্কার্সের, তো আমি এখানে বলবো যে $1, $2 এই ধরনের কাজ আপনারা করবেন না, ঠিক আছে? কারণ এগুলো কাজ দেখা যায় যে আমি দু একটা কাজ করে লক্ষ্য করেছি যে তারা শুধুমাত্র ওই বিটলি বা শর্ট লিঙ্ক এগুলো সাইট থেকে লিঙ্কগুলো কপি করে এই ধরনের অফার দিয়ে তারা কী কী করে যে আপনারা সেখানে ক্লিক করবেন এবং তারা কিন্তু পেমেন্ট পাবে শর্ট লিঙ্কের মাধ্যমে, ঠিক আছে? তো আর পরে কাজ করতে যাবেন দেখবেন যে 1-2 ঘন্টা শেষ হয়ে গেছে কিন্তু কাজ আর হচ্ছে না। তো আমি কয়েকটা কাজ করতে পেরেছি, 10টার মতো কাজে হাত দিয়েছিলাম, তো 2টা কাজ শুধুমাত্র তারা সাকসেস হয়ে আমাকে দিয়েছিল। তো যাই হোক, আমি তো এগুলোতে আর কাজ করি না, আমার নতুন অ্যাকাউন্টে আমি দেখাই আপনাদেরকে। তো $1-এর কাজ আমি আজকে করেছি একটা, অনেকদিন পর অনেকগুলো কাজ করার পরে দেখলাম যে একটা কাজ সহজ ছিল এবং তারা মানে রিয়েল জব ছিল, সেটা আমি করলাম। তো আপনারা দেখেন শেখেন, আমি একটু শেখা দিচ্ছি, শুধু একটাই কাজ দেখাবো। তবে এগুলো কাজ আপনারা করবেন না, 10 সেন্ট 15 সেন্ট 20 সেন্ট এগুলোই প্রচুর কাজ রয়েছে, এগুলো যদি করেন সারাদিন 2 মিনিট 3 মিনিট সময় লাগবে, দেখবেন যে অনেক টাকা ইনকাম হয়ে যাচ্ছে। আর এগুলো কাজ $1-2-এর কাজ বেশিরভাগই ফেক, এগুলো করতে করতে দেখবেন যে আপনার সময় শেষ, আপনি আর ছোটো কাজটাও করবেন না আর ইন্টারেস্টিংটা হারাই ফেলবেন, মনোযোগটা হারাই গেলে আর আপনি সেই সাইটে কাজ করবেন না। তো এগুলো কাজ দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। তো এখানে একটি কাজ আমি দেখতে পাচ্ছি, র্যাপিড মানি আর্নিং, এটা আমাকে রিয়েল মনে হয়েছে। আমি এখানে দেখেন $1 দিবে, 3 মিনিট সময় লাগবে, 8 জনকে দিয়েছে কিন্তু 1 জনও এখনও সাকসেস করতে পারেনি। যাই হোক, আমরা ওপেন করলাম, এখানে বলছে এই লিঙ্কে যাইতে, এই লিঙ্কে গেলে সেখানে 4টি টাস্ক আমাদেরকে দিবে, যেমন ইমেল সাবমিট, ইনস্টল, ফোন ভেরিফাই, ইটিসি। তো ইজি ওয়ার্ক, আর শুধু 4টা স্ক্রিনশটের কাজ করে 4টা স্ক্রিনশট নিয়ে দিয়ে দিলে কিন্তু কাজ শেষ। তো চলেন দেখাই, এটা আমি লিঙ্ক কপি করলাম, লিঙ্কটা কপি করে আমি এখানে পেস্ট করব, এটা অটোমেটিক চলে আসবে ইনশাল্লাহ। আপনারা ছোটো ছোটো কাজ করবেন, ঠিক আছে, সহজে হয়েও যাবে। দেখেন আমি যে শর্ট লিঙ্কের কথা বললাম, দেখেন বিটলি একটা শর্ট লিঙ্কার একটা সাইট যেখান থেকে খুব বেশি ইনকাম করা যায়। দেখবেন প্রতিটা বড় বড় ইউটিউবার কিন্তু এটা ইউজ করে, যদিও আমি শর্ট লিঙ্ক থেকে ইউজ করি না তবে অনেক ভিডিও দিয়েছি। দেখেন এটা কিন্তু অনেক ডেঞ্জার একটা জায়গা, এই যে আমি ক্লিক করলাম তার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে গেল, ঠিক আছে, হয়তো অ্যাড দেখাইতো কিন্তু অ্যাড দেখায়নি। যাই হোক, এখানে এটা খুবই ডেঞ্জার একটি সাইট, খুবই ডেঞ্জার। দেখেন এখানে আমাদেরকে কিন্তু ওয়ার্নিং করছে, আর যদি বলছে যদি আপনি নিজের রিস্কে যেতে চান তাহলে আপনি এই লিঙ্কে ক্লিক করে চলে যেতে পারেন, মানে সামনে এগোতে পারেন। তো আমি সামনে যাব, রিস্কটা নিব আপনাদের জন্য ইনশাল্লাহ, যেহেতু কাজ করে দেখাচ্ছি। তো নিচের লিঙ্কে ক্লিক করব, তাহলে আমি যে লিঙ্কের কাজ করতে যাচ্ছিলাম সেখানে আমরা চলে যাব। দেখেন এখানে আমাকে এক্সট্রিমলি সরি, 2টাই টাস্ক আমাদেরকে দিচ্ছে, ঠিক আছে, 2টা টাস্ক দিচ্ছে, আমি নিচে দেখছিলাম আর কোনো কাজ আমাদেরকে দেয়নি। তো আমরা এখানে ক্লিক করব, দেখেন প্রথমটাতে ক্লিক করলাম, তারা বলছে আনলক ইনস্ট্রাকশন, আনলক করতে আমাদেরকে ট্যাব 2 ইনস্টল করতে হবে। ইনস্টলে ক্লিক করলাম, দেখেন একটা অ্যাড শো করবে, এই কাজগুলো আমি করে রেখেছি। দেখেন সার্ভের কাজ হয়েছিল কিন্তু সার্ভের কাজটা চলে গেছে। এখানে আমাকে বলছে আই এম নট রবট, আমরা ব্লক করে বা ব্যাক করে দিব এটা, তারপর আই এম নট রবটে ক্লিক করব। এখানে আমাদেরকে 2টি কাজ দিবে, ইনস্টল জ্যাক্স ভিপিএন, আর সেই ভিপিএনটি ইনস্টল করার পরে লঞ্চ দ্য প্রেস প্রোটেক্ট মিটে ক্লিক করতে হবে। তবে ইনস্টল যে বাটনটা দেওয়া, এই বাটনেই ক্লিক করে আপনি ইনস্টল করবেন, অন্য জায়গা বা প্লে স্টোরে নিজের মাথা বুদ্ধি খাটিয়ে ইনস্টল করিয়েন না, ঠিক আছে, ওখান থেকেই ওদের লিঙ্কেই ক্লিক করে আপনারা ইনস্টল করবেন। আন্দাজি কাজ করলেন আর টাকা না পেলে পরে আমাকে ধরবেন। তো দেখেন এখানে চলে আসলো, আমি এটা ইনস্টল করছি, যেহেতু স্ক্রিন রেকর্ডার থাকলে প্লে স্টোর এখন ইনস্টল করতে দেয় না, দেখেন নিচে নোটিফিকেশান দিচ্ছে, তো আমি এটা ক্লোজ করে দিই। যে এটা ক্লোজ হয়, আমি ওইটা ইনস্টল করে ফেলেছি, এখন আমি দ্বিতীয়টা করব, ঠিক আছে। তো দ্বিতীয়টা করলাম, এটা আমি দেখাবো আপনাদেরকে, এই যে দ্বিতীয় অ্যাপটা প্লে স্টোর থেকে আমি এখান থেকে করব, এইভাবে করবেন। দেখেন আমাকে এই কাজটা করতে কিন্তু প্রচুর সময় লাগছে, আপনারা কিন্তু জানেন আমি শর্ট ভিডিও দিচ্ছি, কেটে কেটে ভিডিও দিচ্ছি। দেখেন আমি ইনস্টল করলাম, আমি ওই ভিডিওটা কেটে দিয়ে আবার নতুন করে শুরু করলাম এখানে ইনস্টল দিয়ে। তো দেখেন আমি আপনাদেরকে দেখানোর জন্য অনেক এডিটিং করতে হয়েছে, যা আপনারা ভিডিওর মাধ্যমে হয়তো বুঝতে পারছেন না। এটা ইনস্টল হলে আমি দেখাবো আপনাদেরকে। আচ্ছা, সেটা ইনস্টল হয়ে গেছে, আমি সেখানে একটু গেম খেলে দেখাবো। দেখেন এখানে কিন্তু ইনস্টল হয়ে গেছে, এই যে আমি যদি এখানে ক্লিক করি দেখেন এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে এবং আমি সেটা প্লে করব।
ছোট ছোট অনেক কাজ আমি দিয়েছি, পিকো ওয়ার্কার্সের 10-20টা কাজ করবেন, র্যাপিড ওয়ার্কার্সের করবেন, বাংলাদেশি সাইটগুলো নিয়ে করবেন, অনেক ধরনের সাইট আমি দিয়েছি, বিকাশ পেমেন্টের সাইটগুলো দিয়েছি। তো সেগুলো কাজ আপনারা করবেন, ইনশাল্লাহ ভালো একটা আপনারা ইনকাম করতে পারবেন। যাই হোক, আমি কেটে আবার ব্যাক হয়ে আবার লিঙ্কে যাব। যাই, আমি 2 নম্বর টাস্কটা যেহেতু ইনস্টল করছি, দেখেন এখানে ইনস্টল হয়ে গেছে, প্লে করব আমরা। এটা প্লে করলাম, আমি এখান থেকে প্লে করব। তো আপনারা প্লে করবেন, প্লে করার অত ইয়া নাই, আমি জাস্ট এমনি প্লে করলাম যাতে একটু ইয়া হইতে পারে। তো দেখলাম কোনো এখানে ইমেল দেওয়ার বা ফোন নাম্বার দেওয়ার কোনো জায়গা ছিল না, কিন্তু এখানে নিচে দেখেন চেকিং কমপ্লিশন দেখাচ্ছে। তো 4টা টাস্ক তারা বলছিল, কিন্তু এখানে 2টাই টাস্ক, আর নিচে কমপ্লিশনটা প্রায় আধা ঘন্টার মতো চলছে, 30 মিনিটেরও বেশি, কিন্তু তারা কোনো রেজাল্ট আমাকে দেয়নি। তো আমি ভাবলাম 2টাই টাস্ক, তো আমরা 2টা টাস্কে স্ক্রিনশট নিয়েছি 2টাই ইনস্টল করার। তো সেই 2টা আমরা কই পোস্ট করব, দেখেন এখানে আমরা আমি ভুল করে ক্লিক করেছি। আমি দেখাচ্ছি আপনাদেরকে কোন জায়গায় ক্লিক করতে হবে। উপরে দেখবেন একটা রেড কালারে লেখা থাকবে, রেড কালারে 2টা সাইট দেওয়া থাকবে, আমি দেখাচ্ছি এখনই, আপনারা দেখেন। ওই যে দেখেন IMGPPRNT, এই 2টাতে যে কোনো এক জায়গায় গেলে আপনারা স্ক্রিনশট আপলোড করতে পারবেন। দেখেন এখানে স্টার্ট আপলোডিংয়ে ক্লিক করবেন, আপলোড করার একটা সিস্টেম আছে, আমি দেখাচ্ছি। দেখেন এটা যে আপলোড হয়েছে, এখানে যে লিঙ্কটা আমাদেরকে নিচে দিচ্ছে না, যে দেখেন কপি করতে বলছে, সেই লিঙ্কটা কপি করতে হবে। এই লিঙ্কটা কপি করে আপনারা ওই বক্সে লিখবেন, এই যে বক্সে লিখবেন বা পেস্ট করে দিবেন। আর দ্বিতীয় আবার স্ক্রিনশটটা নিতে হবে, যে দ্বিতীয় স্ক্রিনশটটা ছিল সেটা আমি এখানে দিব। হ্যাঁ, দ্বিতীয়টা দিলাম, আর এখানে আমি আবার লিঙ্কটা কপি করে নিব। এই যে নিচে লিঙ্ক আমি দিয়েছে, যখন যিনি কাজ দিয়েছেন উনি 2টা লিঙ্কে ক্লিক করলেই স্ক্রিনশটটা দেখতে পারবে ওয়েবসাইটের মতো। তো এখানে দেখলাম, আর যেহেতু 2টা কাজ, আমরা উপরে লিখবো যে সরি আপনাদের টাস্ক হিসেবে আমরা 2টাই টাস্ক পেয়েছিলাম, যার কারণে আমরা 4টা টাস্ক সম্পূর্ণ করতে পারলাম না। যদি আপনারা 4টা পান, 4টা করিয়ে আমাকে রিভিউ দেক আর না দেক, আমাকে তারা টাকা দেক আর না দেক, কোনো সমস্যা নেই। তবে আমি জাস্ট কাজটা কীভাবে করতে হবে সেটা আমি দেখাইলাম, ঠিক আছে? তো এটার কাজ সহজ ছিল, আমি দেখিয়ে দিলাম। ইউ গিভ মি অনলি 2 টাস্ক, প্লিজ রিভিউ মাই জব, আমি এভাবে লিখে দিলাম, আপনারাও লিখে দিবেন যাতে একটু বুঝতে পারে ওনারা। এভাবে লিখে আপনারা কনফার্ম করে দিবেন। দেখেন আমাকে এই কাজটা, আপনারা ভিডিওতে দেখছেন যে 5 থেকে 6 মিনিট লাগলো, কিন্তু এই কাজটা করতে আমাকে 1 ঘন্টার বেশি সময় লাগছে। তো এর বদলে যদি আমি ছোটো ছোটো ইউটিউবের কাজগুলো করতাম, ফেসবুকের কাজ করতাম, ওয়েবসাইট ভিজিটের কাজ করতাম, তাহলে দেখা গেলো $1 আমার এমনিতে 1 ঘন্টায় হয়ে যেত। তো ছোটো ছোটো অনেক কাজ আমি দিয়েছি, অনেক টিউটোরিয়াল দিয়েছি, আমার চ্যানেলে ঢুকবেন, অনেক মাইক্রোটাস্কিং সাইট নিয়ে ভিডিও আছে, করবেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। ধন্যবাদ।